আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন এই যে নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ ফরিমাপ বাঘবটোয়ারা আছে সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়াও যে মাটির মাফ আছে কাঠের মাপ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু আইন এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে আমাদের আজকের টিউটোরিয়ালটা মাপের বিভিন্ন প্রকার বেদের উপরে অর্থাৎ পরিমাপ যে বিভিন্ন প্রকার হয়ে থাকে মূলত আমাদের আজকের টিউটেরিয়ালটা এটার উপরে অনেক সময় যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের একটা দূরত্ব এই দূরত্বতাটা কতটুকু এটাকে বলবে রানিং বা রৈখিক পরিমাপ অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত শুধুমাত্র আপনি টেপ পিতা দিয়ে অথবা মাপের যে কোনো একটা পরিমাপের একক দিয়ে আপনি শুধুমাত্র পরিমাপ করছেন দূরত্বটা কত বলি এটাকে রানিং বা রৈখিক পরিমাপ বলা হয় এটার কোনো অবস্থান নাই অর্থাৎ এর উপরে যে দাঁড়াবেন দাঁড়ানোর মতো যে কোনো জায়গা তৈরি হয়েছে জিনিসটা এরকম না আরেকটা আছে স্কোয়ার ফিটের মাপ যেমন একটা ঘর একটা জমি হ্যাঁ একটা বাড়ি কতটুকু বলে এটার একটা অবস্থান আছে দুই দিক আছে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত আছে এই জন্যে এটারকে স্কোয়ার ফিটের মাপ বলা হয় অর্থাৎ বর্গাকৃতির মাপ বর্গের মাপ এটা হবে স্কোয়ার ফিটের মাপ আরেকটা মাপ আছে ঘনাকৃতির মাপ যেটাকে বলা হয় কিউবিকের মাপ অর্থাৎ দৈর্ঘ্য ফস্তের পাশাপাশি এটার উচ্চতাও থাকবে যেমন মাটির মাপ কাঠের মাপ ইত্যাদি বিষয়ে আমরা অনেক সময় দেখি ইট বালি কনক্রিটের পরিমাপ ইত্যাদি বিষয়ে আমরা দেখি যে দৈর্ঘ্য ফস্তের পাশাপাশি আমাকে উচ্চতা বা গভীরতাও নির্ণয় করতে হয় মূলত আজকের টিউটোরিয়ালটা আমাদের এই জিনিসটার বেসিক জিনিসের আলোচনার উপরে যে আপনার মাপ কত প্রকারের হয়ে থাকে এবং কোন প্রকারের মাপ কিভাবে হয়ে থাকে কারণ অনেকে অনেক সময় এই প্রশ্ন করে যে বলেন তো এক শতাংশ জমি যে কত ফুট বা কত হাত এই কথা আসলে প্রশ্নটা অবান্তর প্রশ্ন যেহেতু হাত একটা রানিং মাপের সাথে সম্পর্ক আর শতাংশ যেটা সেটা একটা স্কোয়ার ফিট মাপের সাথে সম্পর্ক এই জন্য এই প্রশ্ন এইভাবে করা যাবে না বরং আপনি বললে এভাবে বলতে পারেন যে এক শতাংশ জমি কত বর্গ ফুট কত বর্গ হাত এভাবে বলা যাবে শুধুমাত্র হাত শুধুমাত্র গজ এরকম হয় না এখান থেকে যদি আপনি একবারে পাঁচ মাইল দশ মাইল সাত মাইল চলে যান তারপরও এটাকে জমিরে এক শতাংশ বলবে না কারণ এটার কোনো দৈর্ঘ্য পস্ত নাই শুধুমাত্র টেপ পিতা দিয়ে মেপে চলে গেছেন ওইরকম একটা রেখা ওইরকম একটা রৈখিক আপনার অবস্থান এরকম তৈরি হয়েছে তো এই জন্য চলুন আমরা এই জিনিসটা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি আসি যে মাপের প্রকারভেদগুলো কীভাবে এরকম আমাদের সামনে আসে পরিমাপের প্রকার এখানে আমরা মূলত নিয়ে আসছি পরিমাপ বা মাপ মূলত তিন প্রকার একটাকে বলা হয় রৈখিক বা রানিং এটাকে আর এফ টি এভাবে প্রকাশ করা হয় আর মানে রানিং এফ টি ফুড ব্যবহার করতে ব্যবহার হওয়ার সংক্ষেপে বলা হয় এফটি মানে ফিট অর্থাৎ রানিং ফুড রানিং ফুট এরকম রৈখিক বা রানিং ফুট এটার অবস্থান হলে দেখেন এরকম একবারে এখান থেকে এখানে সোজা একটা ওটা একটা স্থান থেকে আরেকটা স্থানের দূরত্ব আপনি যেখানে দাঁড়িয়ে আসেন সেখান থেকে ডান দিকে বা বাম দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে সাতশো ফিট পাঁচশো ফিট তিনশো ফিট নয়শো ফিট এরকম কোনো একটা জিনিস বোঝানোর জন্য এছাড়াও আমি বলছি যে ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব নারায়ণগঞ্জের দূরত্ব গাজীপুরের দূরত্ব বিভিন্ন জিনিস হ্যাঁ গুলিস্তান থেকে গাবতলির দূরত্ব এই জিনিসগুলো বোঝানোর জন্য যে মাপটা ব্যবহার করা হয় এটাকে রানিং বা এরকম রৈখিক মাপ এটাকে বলা হয় আসেন পরে দুই নম্বরে বর্গ বা স্কোয়ার ফিট এখন বর্গ বর্গ অর্থই হবে তখন যে দেখা গেছে যে এটার একটা অবস্থান থাকবে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত থাকবে বর্গ বা স্কোয়ার বা এটাকে বলে এস এফটি অর্থাৎ স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এসতে স্কোয়ার এফটিতে ফিট স্কোয়ার ফিট এটার অবস্থাটা এরকম হবে মূলত আমাদের বাড়ি ঘর হ্যাঁ একটা দালান বিল্ডিং একটা ফসলি জমি যে কোনো কিছু একটা ফুকুর একটা ফুটবল খেলার মাঠ এই হিসাব মতো হয় অর্থাৎ যেটার উপরে একটা অবস্থান আছে এখানে আপনি দাঁড়াইতে পারবেন হাঁটতে পারবেন চলতে পারবেন একটা অবস্থান তৈরি হয়েছে এটা দৈর্ঘ্য ফস্ত আছে এরকম একটা পরিমাপকে বলা হবে স্কোয়ার ফিটের মাপ অর্থাৎ এগুলি এটার ভিতরে কত শতাংশ জায়গা আছে এই কথা বাইর করার জন্য বর্গ ফুটের মাপ বা স্কোয়ার ফিটের মাপ হিসেবে আসবে উপরেরটা একটা ওইরকম আসবে না শুধু দূরত্ব আসবে যে ফুট আসবে হাত আসবে গজ আসবে মিটার আসবে অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব কতটুকু একতা আসবে আর এখানে হ্যাঁ দুই দিকের দূরত্ব বাতি বিভিন্নভাবে আমরা আগে আপনাদেরকে শতাংশ বের করার যেই অর্থাৎ বর্গ ফুট বর্গ হাত বর্গ গজ বর্গ মিটার বের করার যে প্রক্রিয়াগুলো দেখিয়েছি ওইভাবে এখানে একটা বর্গাকৃতির একটা পরিমাণ চলে আসবে যে এত বর্গ ফুট আছে এত বর্গ হাত আছে এত বর্গ গজ আছে এত বর্গ মিটার আছে জিনিসটা এরকম হবে আসেন তিন নাম্বারে ঘন বা কিউবিক এটাকে ঘন বা কিউবিক এটাকে সি এফটি এটার অবস্থানটা হবে এরকম যেমন একটা ইট একটা বালির স্তূপ একটা পাথরের স্তূপ একটা কনক্রিটের স্তূপ একটা কাঠের মাপের কথা আমরা বলছি অর্থাৎ এরকম তিন দিকের মাপ থাকবে একটা থাকবে দৈর্ঘ্য একটা থাকবে পস্থ আর একটা থাকবে উচ্চতা বলা হয় ফুরুত্ব বলা হয় গভীরতা বলা হয় অর্থাৎ তিন দিকের মাপ আপনি সেখানে পাবেন ওই তিন দিকের মাপ দিয়ে যেই পরিমাপটা বাইর করা হবে এটাকে ঘনফুট বলা হয় এটাকে সিএফটি বলা হয় এটাকে এটাকে কিউবিক ফিট বলা হয় অর্থাৎ আপনি যখন একটা কাঠের মাপ বাইর করবেন এটা সিএফটিতে আসবে আপনি যখন বালির মাপ বাইর করবেন এটা সিএফটিতে আসবে এরকম অর্থাৎ এর তিন দিকের মাপ দিয়ে যখন আপনি পরিমাপগুলো বের করবেন তখন এটা সিএফটি তে হবে এবার আমরা রৈখিক বা রানিং মাপের কিছু উদাহরণ দেখব যেমন পঞ্চাশ গজ সমান একশো হাত সতেরোশো ষাট গজ সমান এক মাইল একশো লিং সমান ছষট্টি ফুট অর্থাৎ রানিং বস্তুর সাথে রানিং বস্তুর তুলনা হয়েছে ফুটের সাথে হাতের হাতের সাথে গজের গজের সাথে মিটারের মিটারের সাথে লিঙ্কের অর্থাৎ একটা এককের সাথে অন্য একটা এককের তুলনা হয়েছে আর এগুলি কিভাবে হয়েছে আমরা এগুলির প্রমাণ একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা একটু দেখলে দেখবেন যে এপিসোড পনেরো অর্থাৎ পনেরো নাম্বার যে ভিডিওটা আমাদের ছিল ওটাতে আপনি দেখতে পারবেন আমাদের ভিডিও বক্স ও লিঙ্ক দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের ভিডিওগুলোতে যাইয়া পনেরো নাম্বার খুঁজেও দেখতে পারেন যে এগুলি আমরা কিভাবে ট্রান্সফার করছি অর্থাৎ এখানে আমরা সংক্ষেপে একটু দেখাইলাম সহজ জিনিস দুই পাশকে ইঞ্চিতে নিয়ে নিয়ে আমরা খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম পঞ্চাশ গজে কিভাবে একশো হাত হয় এটা স্বাভাবিকভাবে মানুষ জানেই সতেরোশো ষাট গজে এক মাইল একশো লিঙ্কে কিভাবে ছষট্টি ফুট হয় অর্থাৎ লিঙ্কের সাথে ফুটের হাতের গজের এরকম ট্রান্সফার হবে লিঙ্ক কখনো সরাসরি বর্গ ফুটে যাবে না বর্গ ফুট কখনো সরাসরি লিঙ্কে আসবে না গজে আসবে না মিটারে আসবে না অর্থাৎ বর্গের সাথে বর্গের তুলনা হবে ফুটের সাথে ফুট হাত গজ এরকম শুধুমাত্র রৈখিক যেই নিয়ম এককগুলো আছে এগুলো একটার সাথে একটা তুলনা আবার সাথে ঘন সাথে হবে যেমন এত ফুটে এত গণগজ এত মিটারে এত গণ লিঙ্ক ঠিক এরকম হবে এবার আমরা বর্গা ট্রিটির পরিমাপের উদাহরণটা দেখবো বর্গ বা স্কোয়ার বা এটাকে এস বলে আমরা আগাওয়া বলছি এটা দৈর্ঘ্যপস্থ থাকবে অর্থাৎ একটা অবস্থান থাকবে যেখানে আপনার দাঁড়ানোর মতো অবস্থান আছে উদাহরণস্বরূপ আমরা বললাম যেমন

এগুলো একটা সমান একটা হয়তো বলতে পারেন যে এগুলি কীভাবে হয়েছে প্রমাণ একটু একটার একটু প্রমাণ দেখাই আপনাদের বুঝার সুবিধার সাপোজ ধরেন একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত কীভাবে হলো তো এটা বাইর করার জন্য আপনি ক্যালকুলেটার হাতে নেবেন ক্যালকুলেটারে একশো তিরানব্বই দশমিক ষাট লিখবেন যেহেতু এটা বর্গ অবস্থায় আছে উভয় ফাঁসকে আমরা বর্গ বাতিল করব। অর্থাৎ বর্গর বাইরে শুধু হাত শুধু গজ আসলে কি অবস্থা হয় আমরা সেটা দেখব একশো তিরানব্বই দশমিক ষাট যে বর্গ হাত আছে আপনি ক্যালকুলেটারে একশো তিরানব্বই দশমিক ষাট লেখার পরে এরকম রুট ওভার একটা চিহ্ন আছে ওখানে একটা চাপ দিবেন। আপনাকে একটা রেজাল্ট দেবে আর যারা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা প্রথমত এই রুট চিহ্নটা টেপতে হয় এরপরে সংখ্যাগুলো লিখবেন এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দেবে আর এখানে সেই রেজাল্টটা হলেও তেরো দশমিক একানব্বই হাত তেরো দশমিক একানব্বই হাত অর্থাৎ বর্গ যখন বাতিল করলাম এটা আমরা পাইলাম তেরো দশমিক একানব্বই হাত একটু বোঝানোর সুবিধার্থে এটা দেখা দিয়েছি আসেন এদিকে কি আটচল্লিশ দশমিক চল্লিশ একই অবস্থা ক্যালকুলেটার আটচল্লিশ দশমিক চল্লিশ লেখে আপনি এই রুট চিহ্নটা একটা চাপ দিবেন আপনাকে একটা রেজাল্ট দেবে যদি সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনি প্রথমত রুট চিহ্নটা টিপবেন এরপরে এই সংখ্যাগুলো লেখবেন এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দেবে এখানে সেই রেজাল্টটা হইতেছে ছয় দশমিক ছয় দশমিক ছিয়ানব্বই গজ ছয় দশমিক ছিয়ানব্বই গজ আমরা এখানে এটা পাইলাম এখন আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে আসলে তেরো দশমিক একানব্বই হাতে কি ছয় দশমিক ছিয়ানব্বই গজ কিনা তো আমরা যেই কথাটা সবসময় খুব ভালোভাবে জানি ওই কথাটা দিয়েই আমরা এটা প্রমাণ করি না অসুবিধা কি যে আমরা জানি দুই হাত সমান এক গজ জানি কি না এটা আমরা সবাই জানি যে দুই হাত সমান এক গজ এখন বলতে পারি আমরা সুতারাং এক হাত সমান কি হবে দুই ভাগের এক গজ এরকম হবে এখন আমরা তেরো দশমিক একানব্বই হাতের কথা দেখি সুতারাং তেরো দশমিক একানব্বই হাত সমান এটা একের সাথে গুণ হয়ে তেরো দশমিক একানব্বই উপরে থাকবে নিচে দুই এখন দুই দিয়ে আপনি তেরো দশমিক একানব্বইকে ভাগ করেন দুই দিয়ে যখন তেরো দশমিক একানব্বইকে আপনি ভাগ করবেন আপনি দেখবেন পাইবেন আপনি ছয় দশমিক ছিয়ানব্বই গজ তার মানে আমাদের এটা ওই জিনিসটাই আপনাদেরকে মৌলিকভাবে প্রমাণ করে আমরা দেখালাম যে তেরো দশমিক একানব্বই হাত সমান হলেও ছয় দশমিক ছিয়ানব্বই গজ ঠিক একই অবস্থা একশো তিরানব্বই দশমিক ষাট বর্গহাত সমান আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গগজ এবার আমরা ঘন বা কিউবিক পরিমাপের একটু উদাহরণ দেখব ঘন বা কিউবিক বা সিএফটি বলা হয় এটাকে আমরা আগে বলছি তিন দিকের পরিমাপ বুঝাবে দৈর্ঘ্য ফস্ত উচ্চতা উপরের দিকে গেলে উচ্চতা নিচের দিকে গেলে গভীরতা আচ্ছা যেমন উদাহরণস্বরূপ আমরা বলছি এগারো দশমিক সত্তর গণ সমান তিন দশমিক আটত্রিশ গণ ফুট গণর সাথে গণ তুলনা হয়েছে এগারো দশমিক সত্তর গণ সমান তিন দশমিক আটত্রিশ গণফুট ফুট এরকম সাতাশ গণফুট ফুট সমান আট গণ হাত সাতাশ গণফুট ফুট সমান আট গণ হাত একটা একটু প্রমাণ দেখিয়ে দিই যে কিভাবে হয়েছে তো গণর কথা বলছি আমরা তিন দিকের মাপ সাধারণত আমি একটু দেখিয়ে দিই মনে করেন সাইডের উপরে তিন এই কথার অর্থ হইল গণমাপে চার গুণ চার গুণ চার অর্থাৎ এরকম ওই সংখ্যাটা তিনবার হবে গণ বুঝাইতে গেলে ওই সংখ্যাটা তিনবার হবে এখানে সাতাশের ঘন যে একক সেটা বাইর হওয়ার জন্য যেটা আসবে সেটি হল তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ তিন ত্রিকা নয় তিন নং সাতাশ অর্থাৎ তিন 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 এটা যখন তিনবার গুণ করা হয় তখন সাতাশ হয় ঠিক আটেরটা স্তেসে দুই দুই গুণ দুই গুন দুই অর্থাৎ তিনটা দুইয়ে যখন গুণ করি তখন আট হয় দুই দুগুণে ষাট আর চার দুগুণে আট এই এপাশ থেকে একটা এপাশ থেকে একটা যদি আমি নেই তার মানে আমার আসতেছে তিন ফুট তিন ফুট সমান দুই এপাশে পাশে একটা নিলাম হাত তার মানে আমাদের আসতেছে তিন ফুট সমান দুই হাত তিন ফুট সমান দুই হাত আর এটা যে আসলে তিন ফুট সমান দুই হাত কিনা এটা যদি আপনারা প্রমাণ করতে আপনি দেখেন তিন ফুটের এই ইঞ্চি কেনেন এক ফুটে যদি বারো ইঞ্চি হয় তিন ফুটে হইল আমার তিন বারো ছত্রিশ ইঞ্চি আচ্ছা আসেন দুই হাতের আমরা এবার ইঞ্চি বানাবো এক হাতে যদি বারো ইঞ্চ এক হাতে যদি আঠারো ইঞ্চি হয় অর্থাৎ এক হাতে হইল আমাদের আঠারো ইঞ্চি তাহলে দুই হাতে আঠারো দুগুণে ঠিক ছত্রিশ ইঞ্চি তার মানে সব সূত্রের মধ্যে কোনো ভেজাল নাই আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে তুলনা করার সময় আমি গণর সাথে গণের তুলনা করবো স্কোয়ারের সাথে স্কোয়ারের তুলনা করব আর দেখা গেছে যে সাধারণ যেই ফুট হাত গজ মিটার আছে এগুলি সাধারণ ফুট হাত গজ মিটার একটার সাথে একটা তুলনা করব আমি কখনো ঘন কত ঘন ফুটে কত বর্গ গজ এ কথা বলবো না কত বর্গগজে কত শুধু মিটার এ কথা বলবো না মূলত এই জিনিসগুলো যদি বুঝে থাকেন তাহলে পরিমাপের যে বেসিক কথাবার্তা অর্থাৎ মাপের যে বেসিক সূত্রগুলো এগুলি আপনার জানা হয়ে যাবে আশা করি টিউটোরিয়ালটা ভালোভাবে বুঝে আসছে আসলে এগুলি হলো পরিমাপের একবারে বেসিক কথাবার্তা কোন লোক পরিমাপ করুক না করুক বিভিন্ন বিষয়ে সার্ভেয়ারের কাজ হিসাবে সার্ভের কাজ করুক আর না করুক প্রত্যেকটা ব্যক্তিরই এটা পারিবারিক থেকে শুরু করি বিভিন্নভাবে একটু দরকার হয় আর এই বেসিক কথাবার্তা যদি আমরা না জানি তাহলে পরিমাপের ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদেরকে উলুট ফালুট উল্টা ফাল্টা এলোমেলো কথাবার্তা বলতে হয় এই জন্য এই বেসিক কথাবার্তা জানা প্রত্যেকেরই জরুরি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি কোনো অংশে ভালো লাগলেই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব আর এই রিলেটেড যেই কোনো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ওই ভিডিও তৈরি করার ইনশাল্লাহ চেষ্টা করব আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ